চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে এগিয়ে রাখতে কোনো দ্বিধা নেই আপনাদের। আপত্তি নেই নিজেদের আন্ডারডগ মানতেও, তবে বাইরের হিসাব মাথায় নিয়ে তারা নামতে চায় না মাঝে। আফগানিস্তানের প্রধান নির্বাচক ও ভারপ্রাপ্ত কোচ অ্যান্ডি মন্স জানালেন, মাঠে ছেড়ে কথা বলবেন না তার দল। বৃহস্পতিবার শুরু হচ্ছে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট পরিবারের নবীন দদি বাংলাদেশের বিপক্ষে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলবে এই প্রথমবার। সীমিত ওভারের ক্রিকেটে গত কয়েক বছরে এই দুই দল হয়ে উঠেছে পরস্পরের প্রবল প্রতিপক্ষ। তবে মন্স ভালো করেই জানেন, দেশের মাটিতে গত কয়েক বছরে টেস্টে বাংলাদেশের পারফরমেন্স দারুণ। বাংলাদেশের সামর্থ্যে তাই সমীরের কমতি নেই মুস্তার। তবে যে ভয়ডহীন মানসিকতা নিয়ে এর মধ্যেই বিশ্ব ক্রিকেটে নিজেদের ছাপ রেখেছে আফগানরা, সেটির প্রতিফলন করল তাদের কোচের কণ্ঠে। বাংলাদেশের দলের প্রতি আমাদের সমীহ প্রবল, তারা আমাদের ওপরের পর্যায়ে আছে, তবে আমরা ভীত নই, তাদেরকে শ্রদ্ধা করি আমরা। ঘরের মাঠে দীর্ঘদিন ধরে দারুণ ক্রিকেট খেলছে তারা, আমরা অবশ্যই আন্ডারডগ। বিশ্বের শীর্ষ দলগুলির জন্য বাংলাদেশ এসে খেলা কঠিন এখন। আমাদের তাই কোনো সংশয় নেই যে আমাদের স্কিলের কঠিন পরীক্ষা হবে এখানে। তবে আমরা যদি নিবেদন ও মনোযোগ দেখাতে পারি, আমরা বিশেষ কিছু করতে সক্ষম। দেশের মাটিতে গত তিন বছরে স্পিন সহায়ক উইকেট বানিয়ে টেস্টে দারুণ সব সাফল্য পেয়েছে বাংলাদেশ। এবার যদিও গত কিছুদিনে বিসিবি কর্তারা ইঙ্গিত দিয়েছেন ব্যাস সহায়ক উইকেট বানানোর, তবে আফগান কোচ জানালেন, স্পিনারদের বড় ভূমিকা না দেখলে তিনি অবাক হবেন। গত কিছু টেস্টে ওদের একাদশ দেখেছি আমি, ঘরের মাঠের সুবিধা একেই বলে। ওরা শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে মাঠে না নামলে আমি খুবই বিস্মিত হব। আমাদের স্পিন আক্রমণও বেশ ভালো।